কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট প্রবেশদ্বারে বসানো হয়েছে টুরিস্ট পুলিশের চেকপোস্ট, একই সঙ্গে চলছে করোনার সচেতনতামূলক মাইকিং, কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না। একই অবস্থা সৈকতের অন্যান্য প্রবেশ পথগুলোও। টুরিস্ট পুলিশ বলছে স্বাস্থ্যবিধি মেনে সৈকতে প্রবেশ করতে। কোনো ব্যক্তি কোনো ক্রমে মাস্ক ছাড়া বিশে প্রবেশ করতে পারবে না। সৈকতে প্রবেশের পর পর্যটকরা ঘুরে বেড়ান বালিয়াড়িতে, সময় কাটান কিটকটে বসে, সেখানেও মাস্ক ব্যবহার নিশ্চিতে চলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান। করোনার সংক্রমণ রোধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। মাস্ক না থাকার কারণে আমাকে জরিমানা করা হয়েছে। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই মাস্ক পরবেন। টিকা দেওয়ার পরও প্রত্যেকের মাস্ক ব্যবহার করতে হবে, হ্যাঁ সাবধানে থাকতে হবে। মানুষ ঘুরতে আসতেছে ঠিক আছে, কিন্তু তাদের তো মাস্ক ছাড়া আসা উচিত না। এদিকে হোটেল মোটেল রেস্তোরাঁ ও বাস কাউন্টারে প্রতিদিনই চলছে জেলা প্রশাসনের অভিযান। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট জানালেন আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে। তারা যে মাস্কটি পরে যাচ্ছে তারা সাগরে মাস্কটি ফেলে আসতেছে, তার জন্য সমুদ্র সৈকত অপরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর। তাদের যে ব্যবহারযোগ্য মাস্কটি তারা ফেলে আসতেছে সেটা যাতে ফেলে না আসে, আমাদের ডাস্টবিন আছে ওই জায়গায় যেতে মাস্কগুলো ফেলে। কক্সবাজারে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 7,000 আর মারা গেছেন 83 জন, তার মধ্যে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা রয়েছে 10 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।